আমরা সম্ভবত যদি স্বাভাবিক অবস্থায় চলতো তাহলে আমরা জুন মাসের মধ্যেই গ্রাজুয়েটের স্বীকৃতি পেতাম, কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমরা অনেকটা বিলম্বে চলছি। वर्तमान में राज्य स्थिति में है कि राज्य की शिक्षा प्रणाली पूरी तरह से चरमरा गई है, जिसके परिणाम स्वरूप छात्र अपने भविष्य को लेकर चिंतित हैं और उच्च शिक्षा की ओर बढ़ने में भारी कठिनाइयों का सामना कर रहे हैं। इसलिए राजधानी के दो डिग्री कॉलेजों के MBB और BBM कॉलेजों के अंतिम वर्ष के छात्र तत्काल परीक्षा की मांग को लेकर शिक्षा विभाग के प्रमुख से मिलने पहुंचे, क्योंकि अगर सितंबर तक उनके परिणाम घोषित नहीं किए गए तो वे अन्य कॉलेज में या विश्वविद्यालय में प्रवेश नहीं ले पाएंगे। इसलिए वे चाहते हैं कि केंद्रीय विश्वविद्यालय जल्द ही उनकी मांग को स्वीकार कर ले। इसके लिए MBB और BBMC कॉलेज के छात्र बुधवार को उनसे मिलने गए। আমরা সম্ভবত যদি স্বাভাবিক অবস্থায় চলতো তাহলে আমরা জুন মাসের মধ্যেই গ্রাজুয়েটের স্বীকৃতি পেতাম, কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমরা অনেকটা বিলম্বে চলছি। এখন আমাদের উদ্বিগ্ন এটা এটা আরো বাড়ছে যে আমাদের রাজ্যের ইকফাই বিশ্ববিদ্যালয় এবং NIT আগরতলা ওরা ঠিক সময় মতো ওদের নিজেদের পরীক্ষা নিচ্ছে এবং স্বীকৃতি প্রদানও ঠিক যথাসময়ের মাধ্যমেই করে ফেলছে, অনলাইন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নিচ্ছে এখন। কিন্তু তাছাড়া আমরা এখনো পরীক্ষার কোনো চিন্তা ভাবনা কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে। কিছুদিন আগে আমরা সে জায়গা দাঁড়িয়ে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃক গৃহীত মিনিটস অফ মিটিংয়ের সিদ্ধান্তে, প্রকাশিত মিনিটস অফ মিটিংয়ে বলা হয়েছিল যে 31 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে আমাদের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু এই সিদ্ধান্ত পরবর্তীকালে স্থগিত করে দেওয়া হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত কোনো কার্যকর করা হয়। এখন আমাদের রাজ্যের দুটি কলেজ MBK কলেজ এবং BBM কলেজের সাথে আমরা রাজ্যের যত ডিগ্রি কলেজ আছে ওদের সাথে একমত এবং একই সাথে উদ্বিগ্ন এটা জেনে যে আমাদের পরীক্ষাটা কবে হবে সেই বিষয়ে আমরা এখনও জানতে পারছি। এখন আমাদের কোশ্চেন হলো এটা, যে প্রশ্ন হলো এটা যে আমাদের পরীক্ষা যদি আরও যথাসময়ে ঠিকভাবে না নেওয়া হয় তাহলে আমাদের সাথে যারা IIT জ্যাম কোয়ালিফাইড ওদের যে পরীক্ষা ওদের যে MSC ক্লাস স্টার্ট হয়ে যাবে, NIT মেনলি MSC ক্লাসটা শুরু হয়ে যাবে, তো তাহলে তারা কি BSc MSCটা একসাথে পড়তে পারবে? তো তাহলে আমাদের অফলাইন ক্লাস করিয়ে যদি অফলাইন পরীক্ষাটা সংগঠিত করা হয়, আরও লেট করা হয়, তাহলে যে আমাদের গ্রাজুয়েশনের সময়সীমাটা 3 বছর, 3 মাস প্রায় অতিক্রান্ত হয়ে যাচ্ছে বর্তমানে, আরও বেশি অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এটাই সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এটাই দাবি যে বিকল্প যে পদ্ধতি হোক UGC-র গাইডলাইনকে মেনে, UGC-র গাইডলাইন অনুসরণ করে, UGC-র গাইডলাইনকে অমান্য না করে আমাদেরকে 30 সেপ্টেম্বরের মধ্যেই যেন স্নাতক উত্তীর্ণ সংশয়পত্র প্রদান করা। যে অনেকেই এরকম আন্দোলন করছে, বলছে অনলাইন পরীক্ষা হতে হবে এবং তাড়াতাড়ি হতে হবে, আপনারা কি অনলাইনে ডিমান্ড করেন না অফলাইনে? অনলাইনে ডিমান্ড আমরা করব না, এটা ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেবে কি করে পরীক্ষা নেওয়া হবে, কারণ আমাদের সারা মাস অনলাইনে ক্লাস করানো হয়েছে। তো অফলাইনে পরীক্ষা নিলে সবাই এটা মানে ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়াটা, সিলেবাস মেটেরিয়াল কমপ্লিট করা, সবাই এখানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত, সেটা কমপ্লিট করার জন্য মিনিমাম 2-3 মাস লাগবে, মানে সেটা এখন একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা ইউজি সেটা সেটা মানে সম্পূর্ণ ইউনিভার্সিটির দায়িত্ব যে কী করে আমাদের পরীক্ষাটা নেওয়া হবে। কারো সাথে দেখা করবেন আপনারা? কোন সংগঠনকে বিলং করছে না আমরা কোনো সংগঠন, আপনাদেরকে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন আপনাদের সঙ্গে মিলিত হবে, আপনাদের কি কৌশল দিয়ে দিচ্ছে কিভাবে আপনারা ডেকোরেশন করবেন? আমরা আমরা ছাত্র, আমরা কোনো কিছু কোনো সংগঠন এখানে সবাই অরাজনৈতিক ভাবে মিলিত হয়েছে, আমাদের কোনো কোনো আমরা নিরপেক্ষ, আমাদের কোনো ছাত্র সংগঠন কোনো কেউ সাথে কারোর সাথে দেখা করবেন আপনারা? আমাদের এখন ডিরেক্টরের সাথে মানে দেখা করার জন্য আমরা সবাই এখানে মিলিত হই, আমরা এখানে দ্বিতীয়বার মিলিত হয়েছি, আমরা সবার সাথে ইউনিভার্সিটি সবার সাথে আমাদের কথা বলা শেষ, এখন আমাদের ডিরেক্টরের সাথে কথা বলার জন্য আমরা এখানে সবাই মিলিত হয়েছি। নামটা কি? আচ্ছা আপনার এই যে মেইন মেইন দামিটা কি মানে পরীক্ষা? আমাদেরকে 30 সেপ্টেম্বরের মধ্যে যেভাবেই হোক মানে ফাইনাল গ্রাজুয়েট হিসেবে স্বীকৃতি প্রদান করা।